বাংলাদেশে বিদেশি বিনিয়োগে সবচেয়ে বড় বাধা লাগামহীন ঘুষ আর দুর্নীতি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি সংস্থা 2024 সালের ন্যাশনাল ট্রেড এস্টিমেট রিপোর্ট অন ফরেন ট্রেড ব্যারিয়ার্স শীর্ষক প্রতিবেদনে এই তথ্য জানায়। এই রিপোর্টের বরাত দিয়ে যুক্তরাষ্ট্র বলেছে, বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী না তারা শুধু যুক্তরাষ্ট্র নয়, গেল কয়েক বছরে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমেও শিরোনাম হয়েছে বাংলাদেশের ঘুষ আর দুর্নীতি প্রসঙ্গ। এই ঘুষ দুর্নীতি বাড়ার সাথে সাথে বেড়েছে বিদেশে বাংলাদেশিদের সেকেন্ড হোম গড়ার প্রবণতাও। সম্পদের পাহাড় গড়া দুর্নীতিবাজদের কাছে সেকেন্ড হোম হিসেবে এখন মালয়েশিয়া প্রথম পছন্দ। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার মালয়েশিয়া মাই সেকেন্ড হোম কর্মসূচিতে অংশগ্রহণকারীদের তালিকায় চতুর্থ অবস্থানে এখন বাংলাদেশিরা। 29 মার্চ মালয়েশিয়ার পর্যটন, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী টিয়ং কিং সিং এক বিবৃতিতে এই তথ্য জানান। তিনি জানান, গেল জানুয়ারি পর্যন্ত 3,604 জন বাংলাদেশি মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়েছেন। মালয়েশিয়ায় সেকেন্ড হোম করতে আগ্রহীদের মধ্যে সবার আগে আছে চীন, তারপর দক্ষিণ কোরিয়া, জাপান, তালিকার 4 নম্বরে আছে বাংলাদেশের নাম। মাই সেকেন্ড হোম কর্মসূচিতে 2018 সালে 5,610টি এবং 2019 সালে 3,929টি আবেদন অনুমোদন দেয় মালয়েশিয়া সরকার। প্রোগ্রামটি 2020 সালে সাময়িক বন্ধ ছিল। 2021 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় 1,468টি আবেদন অনুমোদন দেওয়া হয়। সেকেন্ড হোম কর্মসূচিতে আরও বেশি বিদেশি আবেদনকারীদের আকৃষ্ট করতে শর্ত সহজ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গত 14 মার্চ দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ডাক্তার আহমদ জাহিদ হামেদি একথা জানান। শর্ত সংশোধনের মধ্যে রয়েছে আবেদনকারীদের অবশ্যই ফিক্সড ডিপোজিটের পরিমাণ সিলভার, গোল্ড ও প্লাটিনাম এই 3টি স্তরে পরিবর্তিত হবে। তবে জাতীয় নিরাপত্তার বিষয়টি সবার আগে মাথায় রাখতে চায় মালয়েশিয়া। সংশোধিত শর্ত অনুযায়ী আবেদনকারীরা 10 বছরের আগে তাদের সম্পত্তি বিক্রি করতে পারবেন না এবং তাদের ভিসা প্রতি 5 বছর পরপর নবায়ন করতে হবে। আবেদনকারীর সন্তানদের জন্য পছন্দের স্কুল বেছে নেওয়া যাবে। সেকেন্ড হোম ক্যাটাগরি নিয়ে তীব্র সমালোচনার পর 2022 সালের অক্টোবরে মালয়েশিয়া সরকার নতুন করে PVIP নামে প্রিমিয়ার ভিসা চালু করেছে, যেটিও সেকেন্ড হোম ক্যাটাগরির মতো। এ বিষয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক ডেইলি স্টার একটি প্রতিবেদন করেছে, যার শিরোনাম করা হয় মালয়েশিয়ায় সেকেন্ড হোম 3,604 বাংলাদেশির। মাহমুদ সোহেল, কালবেলা।